नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाय। आगामीकाल बुधवार जे पाँच राशिर अर्थप्राप्तिर जोग सृष्टि होयेछे से पाँच राशिर विषय आमी विस्तारित आलोचना करब। प्रत्येके भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त अवश्य अपनारा आलोचनाटी शुनबेन एवं आमी प्रतिदिन एई अर्थप्राप्तिर उपर भिडियो दिए थाकि। जदि आपनार राशिर साथे मिले जाए सेम टू सेम तबे आपनार साथे अर्थप्राप्ति घटतेओ पारे आबार नाओ घटते पारे। कारण एकी राशिर सेम राशिर लाख लाख कोटी कोटी मानुष रयेछे, लाखो लाखो कोटी कोटी मानुषेर किन्तु ग्रहेर अवस्थान दशा महादशा समान किन्तु नय। ताई आमी बारबार एकटी कथा बोली, आपनार जन्म छके जदि गारो जोग थाके तबेई किन्तु आपनार अर्थप्राप्ति घटबे। একটা ভিডিও দেখে টিকিট কেটে অর্থ নষ্ট করবেন না। কৌশিকদা আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি প্রতিদিন, কারণ এই ভিডিওটি আপনাদের কাছে দিই। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করি, কিছু শেখানোর চেষ্টা করি। যদি আপনার জন্মছকে গাঢ় যোগ থাকে কি না, নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটবে। আপনার হস্তরেখা, আপনার দশা মহাদশা, আপনার গ্রহের অবস্থান সেম টু সেম যদি মিলে এবং রাহু যদি আপনার পীড়িত না হয়, আমি একটি কথা বলছি, যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে কি না, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা। রাহু কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ, শর্টকাটে অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ হচ্ছে রাহু। তাই আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। অনেকেই দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, হচ্ছে না, বার্থ চার্ট ট্রি ফর্মেশনও করতে পারেন। এখানে বার্থ চার্ট ট্রি ফর্মেশনের মাধ্যমে কী হয়, আপনার ভাগ্যভাবকে স্ট্রং করানো যায়। কারণ এই যে অর্থপ্রাপ্তি, এটা সম্পূর্ণরূপে ভাগ্যের উপর নির্ভর করে। তাই আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব, আপনার আকর্ষিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো যদি স্ট্রং হয় কি না, নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে। আমি বারবার আপনাদের কাছে একটি কথা বলি, যে সময় থাকতে কাজ করুন। অর্থাৎ কোন বছর আপনার প্রাপ্তি রয়েছে, কোন মাসে আপনার প্রাপ্তি রয়েছে, বছর এবং মাস আপনার ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট। আপনার জন্মছকে যদি গ্রহের অবস্থানগুলো শুভ থাকে কি না, দেখা যাচ্ছে, আমি চারটি গ্রহের কথা বলছি, রাহু, শুক্র, বুধ, শনি, এই চারটি গ্রহ আপনার বাই বার্থ চার্ট শুভ অবস্থাতে আছে, নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আপনার ধনভাব, আপনার আকর্ষিক প্রাপ্তির ভাব, এখানে কিন্তু দেখা দরকার বাধাটা কোথায় রয়েছে। এই জন্য আমি বারবার বলি, গ্রহের প্রতিকার প্রতিবিধান করা কিন্তু একান্তই দরকার। এবং বার্থ চার্ট রিফরমেশন, রাহু রক্ষা কবচ, আপনার যে কোনো দিক থেকে গাঢ় অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি করবে। প্রত্যেকে জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আগামীকাল বুধবার কম হোক বেশি হোক, যে কোনো দিক থেকে কিন্তু এই রাশিগুলোর কিন্তু অর্থপ্রাপ্তি ঘটতে কিন্তু চলেছে। এবার আমি একে একে রাশির নাম এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময় আপনাদেরকে জানাবো। তবে ভিডিওটি যদিও একদম সম্পূর্ণ ইন জেনারেল, এখান থেকে আমি আপনার দশা মহাদশা, আপনার ক্ষেত্রে গ্রহের গোচর দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ,
আপনার জন্মছকে যদি বড় যোগ থাকে কি না, নিশ্চিত রূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, বাধা থাকবেই, প্রত্যেকেরই যে অর্থপ্রাপ্তি ঘটবে এমনটি নয়। কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি ঘটবে, আবার কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি ঘটবে কিন্তু না। কারণ এখানে দেখা দরকার যে আপনার হরোস্কোপে, বিশেষ করে ভাগ্যভাব এবং ধনভাব, এই দুটোগুলো এবং একাদশ ভাব, এই তিনটি ভাব আপনার ক্ষেত্রে কেমন রয়েছে। পাঁচ রাশির কথা আমি বলছি, লিখে রাখুন। যদি আপনার গাঢ় যোগ থাকে, নিশ্চিত রূপে আপনিও কালকে লাখপতি কোটিপতি কিন্তু হতে পারেন। কম হোক বেশি হোক, অর্থপ্রাপ্তির যোগ প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রথম রাশি আপনার আগামীকালের জন্য, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির টার্গেট নাম্বার 3 এবং 4। আপনাদের শুভ সময় সকাল 11:21 থেকে 12:36 পর্যন্ত। দ্বিতীয় রাশি, সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির টার্গেট নাম্বার 2 এবং 6। আপনাদের যে শুভ সময় বৈকাল 4:12 থেকে 5:32 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশি, সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 1 এবং 5। আপনাদের শুভ সময় সকাল 10:45 থেকে 11:52 পর্যন্ত। এরপর যে রাশির কথা বলবো, সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির টার্গেট নাম্বার 3 এবং 1। আপনাদের যে শুভ সময় সকাল 10:39 থেকে আপনার 11:33 পর্যন্ত টাইমটা শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির আপনার আগামীকালের টার্গেট নাম্বার, সেটি হচ্ছে 2 এবং 9। আপনাদের যে শুভ সময় সকাল 10:30 থেকে শুরু করে আপনার 11:12 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই যে আগামীকাল যে পাঁচ রাশির আমি কথা বললাম, এই পাঁচ রাশির অর্থপ্রাপ্তির কিন্তু প্রবল সম্ভাবনা সৃষ্টি কিন্তু হয়েছে। যদি আপনার জন্মছক পারমিট করে, নিশ্চিত রূপে আপনার আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে চলেছে।